ময়দানে মাশরে হাশর বাসি জুড়ে পানি পানি করে আওয়াজ হবে, ও নবজোয়ান যুবকেরা আজকে যেহেতু বাপ মায়ের সবরা সালে উদ্দেশ্যে মাফি, সেই জন্য আপনাদের কাছে কবরের কথা একটু বলি বাবা। কামতের মাঠে হাশরের ময়দানে মানুষের জিব্বা কাপা হয়ে যাবে, মানুষের জিব্বা কাপা হয়ে গিয়ে মানুষেরা চুরু চুরি চুরু চুরি চুরু চুরি করতে থাকবে, কোথাও গিয়ে পানি পাওয়া যাবে না। সূর্যর মুক্তি মাতার নিকট চলে আসবে, সূর্যর মুক্তি মাতার নিকট চলে আসবে, মাতার ঘেনুগুলো টপ 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 করে উঠতে থাকবে, দেখতে পাওয়া যাবে মানুষেরা পাগলের মতো একবারে মাতা করতে থাকবে, কোথাও পানি পাওয়া যাবে না। জিব্বা পার হয়ে যাবে, জিব্বা লম্বা হয়ে যাবে, ওই সময়ে নিজের ছেলে মায়ের কাছে ছুটতে থাকবে, আমি তোকে চিনি না, আমি তোকে জানি না, তুই যে আমার বেটা পরিচয় দিস না। বাপ বলবে বেটা তোকে আমি চিনি না, তোকে আমি জানি না, তুই আমাকে বাপ হিসাবে পরিচয় দিস না। বাপ চিনবে না, মা চিনবে না, নিজের প্রাণ প্রিয় বিবি তিনিও চিনবে না। তুমি আমাকে স্বামী হিসাবে পরিচয় দিও না, তুমি আমাকে স্বামী হিসাবে পরিচয় দিও না। এই কামতের মাঠে হাশরের ময়দানে আমি তোমার বিবি হিসাবে পরিচয় দিতে পারবো না, সেই দিনকে কেউ কারোর আপন হবে না। আল্লাহর নাম হবে আল্লাহ, আল্লাহ পাক বড় শক্ত হয়ে যাবে ওই কিয়ামতের মাঠে হাশরের ময়দানে। আমার আপনার নবী নূর নবী হাবিবুল লাগে, নবী জনাবে মুহাম্মদ রাসূল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী আমার উম্মত উম্মতিদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া উম্মতি উম্মতি বলে কাঁদবো, আর একটু জোরে বলা যায় না। ও ভুলে না, বাপ মা বিবি সব ভুলে যায়, নবী আমাদের কথা ভুলে না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে আসলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গেলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা এসেছি। আল্লাহ নবী সালামের জবাব দিলেন হুজুর কামতের দিনে হাশরের ময়দানে আপনি কি আমি আয়েশার কথা কি মনে রাখবে। আমি এমন কিছু চাও পাওয়া নিয়ে আপনার কাছে আসি নাই, হুজুর আপনার কাছে এসেছি কামতের দিন হাশরের ময়দানে আপনি কি আমার কথা মনে রাখবে। আল্লাহর নবী বড় চিন্তায় পড়ে গেলেন, বড় চিন্তায়। আমার বিবি আয়েশা কি কথা বলে, আমি তো সেদিনকে বিবির কথা স্মরণ রাখবো না, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমি রাসূলুল্লাহ আমার কারোর কথা স্মরণ থাকবে না, আমার গুনাহগার উম্মত উম্মতির কথাতেই আমি রাসূলুল্লাহ স্মরণ থাকবে। জোরে বলেন
ফাতেমা ছুটে ছুটে আসছে, রাসূলুল্লাহ মেয়ের নাম কি? হযরত মা ফাতেমা ছুটে ছুটে আসছে। আচ্ছা বাবু, বাপের সামনে যদি বেটি ছুটে ছুটে আসে, এ মায়েরা কথা বলছে কেন? মায়েরা চুপ করে এত এত আওয়াজ করছে কেন? আমি সেই জন্য আমি বলি, মায়েদের জায়গাটা আমাদের থেকে 1 কিলোমিটার দূরে, মায়েদের বসার জায়গাটা আমাদের থেকে 1 কিলোমিটার দূরে করবে। কেন? যায় যায় কথা অনেক আছে, অনেক ব্যাপার আছে, ঠিক না বউ? অনেকদিন পরে এক জায়গায় হয়ে তো একটু কথা হয়। মা আমি বুঝি, তবে এই সময়টা একটু কোরআন হাদিসের জন্য দেন মা, একটু সাইলেন্স হয়ে যান, আমার মায়েরা একটু চুপ হয়ে যায়। মহাপতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা হবে আমার জলহি সিনে মে হ্যায় মহা হো মেরা দিল মদিনে মে হ্যায় হবে আমার জলহি সিনে মে হ্যায় মহা হো মেরা দিল মদিনে মে হ্যায় ফুল তো ফুল কাটো মে ক্যা হুসন হ্যায় লুৎফে জান্নাত সে বরকত মদিনে মে হ্যায় আল্লাহুম্মা সাল্লি আলা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হয়ে যায়, হযরত বুবু জান ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছুটে ছুটে আমার নবীজির কাছে আসে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফাতেমা এসেছি, হুজুর আমি আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত, হুজুর আমি ফাতেমা এসেছি, আল্লাহ নবী হযরত ফাতেমাকে বলেছিল ও তুমি ফাতেমা কি মনে তামান্না নিয়ে এসেছো, কি মনে আশা নিয়ে এসেছো, কি মনের পাশে দাঁড়িয়ে এসেছো ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হলেন আকাইলামদার তাজদারে মদিনা তুলগা মদিনা নূর নবী হাবিব নবী আপনি না আসলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান বানাতেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন বানাতেন না, চাঁদ বানাতেন না, সূরজ বানাতেন না, ভূমণ্ডল কিছু বানাতেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা এসেছি, হুজুর আজকে দিনে আপনার কাছে কোনো কিছু দাবি নিয়ে আসি না, আপনার কাছে এসেছি শুধুমাত্র একটি কারণের জন্য এসেছি, ও ফাতেমা কি কারণের জন্য এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি ফাতেমা একটি কারণ হলো আমি টাকা পয়সার জন্য আপনার কাছে আসি না, শাড়ি চুরির জন্য আপনার কাছে আসি না, তাহলে কিসের জন্য এসেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি ফাতেমা একদিন কি দুনিয়া থেকে চলে যাব, একদিন কি দুনিয়া থেকে আপনার হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ
পরকাল বলে একটি দিন আছে, পরকাল বলে একটি জায়গা আছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, ওই পরকালের দিনে কি আমি ফাতেমা আপনার সঙ্গে কি সাক্ষাৎ করতে পারবো? আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ শুনিয়ে দিলাম, কিয়ামতের দিনে হাশরের প্রান্তরে আদম নবী বলবে নফসি, মুসা নবী বলবে নফসি, নূহ নবী বলবে নফসি, লূত নবী বলবে নফসি, ইয়াকুব নবী বলবে নফসি, ইদ্রিস নবী বলবে নফসি, ইয়াহইয়া নবী বলবে নফসি, সমস্ত নবীরা সবাই বলতে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ পাক আমার উপায় কি হবে, আল্লাহ পাক আমার উপায় কি হবে, নবীরা 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 নফসি 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 বলে সেই দিনকে আল্লাহ পাকের কাছে বলতে দেখবেন, আল্লাহ পাক আমার উপায় কি হবে, আল্লাহ পাক আমার উপায় কি হবে, শুধুমাত্র আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ গে, নবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই কথা বলতে থাকবে, ইয়া রাব্বে আপনি উম্মতি, ইয়া উম্মতি, আরো জোরে বলে, আর একটু জোরে হয়, ও নওজোয়ান যুবকেরা, সোনার মানিকেরা, আমার নবী আমাদের জন্য ইয়া নফসি নফসি বলবে না, আমাদের জন্য বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি। বাবাজি এইবারে বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনার নেকি আর বদি ওজন করা হবে, নেকি আর বদি ওজন করা হবে, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, গুনার পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, ফারিস্তারা গলায় শিকল পরিয়ে নিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে, জাহান্নামের গেটে ঢুকিয়ে দিবে, কিন্তু বাবা যে না না দেখতে পাওয়া যাবে আমার আপনার নবী আমাদেরকে তখনো পর্যন্ত ভোলে না, আল্লাহ নবী নূর নবী, ওই উম্মত উম্মতির জন্য আল্লাহ পাকের কাছে বলতে থাকেন, ও আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাগার, আমার উম্মত উম্মতি বড় সিয়াগার, আল্লাহ পাক ওরা গুনাহ করে ফেলেছে বেশুমার, আল্লাহ ওদের গুনাহগুলোকে মাফ করে দিন, ওদের অন্যায়গুলোকে মাফ করে দিন, ওদের অপরাধগুলোকে মাফ করে দিন, আমার আল্লাহ বলেন হে আমার হাবিব, হে আমার দোস্ত, আল্লাহ শুনতে পারি না আমি, আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিব, আমার দোস্ত, আমি আল্লাহ সহিতে পারি না, আমি আল্লাহ থাকতে পারি না, আমি আল্লাহ আমার রহমতের তুরি এই চোশ মেরে দিয়ে ওই গুনাহগার উম্মত উম্মতি নেকি আর বদির পাল্লাটা আর একবার ওজন করো তো, নেকি আর বদির পাল্লা দে আর একটা বার যখনই চাপিয়ে দেবে আল্লাহ নবী নূর নবী বলবে আমার উম্মত, আমার উম্মতি মিজানের পাল্লা এইবারে তোমার নেকি আর বদিটা ওজন করো তো দেখি, নেকি আর বদিতে যখনই ওজন দিয়ে দিবে আল্লাহর হাবিব শাহাদাত আঙুল দিকে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শাহাদাত আঙুলটি নিয়ে ওই মিজানের পাল্লাতে স্পষ্ট করার সাথে সাথে আল্লাহ পাকের হুকুমে গুনার পাল্লাটা হালকা হয়ে গিয়ে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আরো জোরে বলে নারায়ণ।
আমার দিনদার ইমানদার ভাইরা, ভুলে যেও না, কদিনের দুনিয়া, কি বল কদিনের দুনিয়া, এই দুনিয়ায় কামড়া কামড়ি করো না বাবা, ফিরে যুবক ছেলেরা তোমাদেরকে আমি রেজাউল করিম, তোদের খুব ভালোবাসি, কেন আমি যুবকদেরকে এত ভালোবাসি, এই কারণে ওরা হল ইসলামের হাতিয়ার, কথা ঠিক না বল, যুবক যেদিকে টোটাল খুঁটি সেদিকে, ঠিক না বল, এখন বাবাজির বয়স হয়ে গিয়েছে, বাবাজি লড়াই করতে পারবে? ভুল হচ্ছে, ভুল হল, যা হয়ে গেছে হয়ে গেছে, ভুল যা করা করে ফেল, এইবার একটু পরিবর্তন হ, একটু ফিরে এসো, কি বাবা একটু ফিরে এসো, কোথায় নামাজে চলে এসো, কোরআন তেলাওয়াতে চলে এসো, ইমাম সাহেবের কাছে একটা টাইম সময় দাও, নামাজের পদ্ধতি নিয়মগুলো একটু শেখো, কি বাবা ইমাম সাহেবের কাছে একটা টাইম দাও, তোমরা 50 জন যুবক, 100 জন যুবক ছেলে, ইমাম সাহেবের কাছে একটা টাইম বসো, কিছু আলোচনা শোনো, কিছু শেখো, তাতে কি হবে তোমাদের জীবনটা জান্নাতের দিকে যাবে, জোরে বলা যাবে না? এই যুবক থেকে আছে হাত তোলো তো, সেখান নিয়ে কার কার আছে হাত তোলো দেখি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত 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 সবার নিয়ে আছে, আল্লাহ কবুল, আর কে কে লোকের ফাঁকি দেবেন হাত তোলেন তো দেখি, আসলে নিউ টাউন তো বা আমি রেজাউল করিম, কিসি সে কম নেহি হাম আল্লাহ, আমার আল্লাহকে আমি ভয় করি, দুনিয়ার কোন নেতা লিডার এমএলএ এমপি কে ডরি না, একমাত্র আমার আল্লাহকে ভয় করে চলি, একই বিশ্বাস আমার এতটুকু আছে, যুবক ছেলে তোমরা যদি এক ছাতার তলায় এসে নামাজের প্রচার, কোরআনের প্রচার, শরীয়তের প্রচার, দুনিয়ার কোন রাজনীতির ছায়া আমরা পছন্দ করি না, রাজনীতি ভালোবাসি না, আমরা পছন্দ করি একমাত্র কোরআনি আলোচনা, কোরআনি দাওয়াত, কোরআনি শরীয়তের কথা, এই 50, 100, 500, 2000 যুবক ছেলে যদি দিনে দাওয়াত দেয়, শরীয়তের কথা বলে, পাঁচটা মানুষকে নামাজের কথা বলে, আল্লাহ পাক ওই যুবকদের দ্বারায় 10টা মানুষকে নামাজি বানাতে পারে না পারে, জোরে বলো, এই যুবক ছেলে অনেক চ্যাটিং করেছো, অনেক ফেসবুক ঘেটেছো, অনেক কিছু করেছো, টুইটার করেছো, অনেক কিছু করেছো, ফিরে এসো, ফিরে এসো, তোমাদের দুটো হাতে ধরে ফিরে এসো, একটা টাইম করে ইমামের কাছে বসো, ইমামের কাছে বসে শেখো নামাজের নিয়ম, নামাজের পদ্ধতি, নামাজের কিছু আলোচনা কিছু শেখো, তাতে কি হবে তোমার জীবনটা জান্নাতি জীবন হবে। আচ্ছা বাবু, এটা কি আপনারা মানে যে একজন কোরআন আর হাফেজ তার আব্বা জানকে ইচ্ছাকৃত কষ্ট দিয়েছে? না না না, যার ভিতরে ইলম থাকবে, যার ভিতরে শরিয়াত থাকবে, যার ভিতরে হাদিস কোরআনের জ্ঞান থাকবে, সে কোনো দিনের তরে ইচ্ছাকৃত ভাবে বাপ মাকে কষ্ট দেবে না। আর যে সমস্ত ছেলেদের শরিয়াত নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, এরা তো বোঝে না, কষ্ট দিয়ে দিলে না বাবা, ফিরে এসো, রাস্তা আছে অনেক, তুমি কি জানো তুমি দুনিয়ায় এমনি এমনি এসেছো বাচ্চা, তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করেছিল, এটা হলো খুব কঠিন বিষয়,
কলকাতার প্রিয় হসপিটাল নাম শুনেছেন? হুগলি জেলাতে বাড়ি, ডাক্তার আছে, আপনার ওখানে উনি চাকরি করেন। তো যাই হোক, মা যে পেটে বাচ্চা ধারণ করে, মা যখন সন্তান দুনিয়ায় আসার সময় হয়ে যায়, এই বাচ্চাটি মায়ের কলিজায় যে লাথিগুলো মারে, মাঝে মাঝে দেখবেন মা একবার এপাশ হয়ে ঘুমায় আর একবার ওপাশ হয়ে ঘুমায়। কথা ঠিক না? ভুল? বাচ্চা কিন্তু পেটের ভিতরে মাকে খুব জোরে জোরে লাথি দেয়, আর ওই লাথিটা মায়ের কলিজায় আঘাত হয়। ওই লাথিগুলো কিন্তু মা মুহূর্তের আগ পর্যন্ত ভুলতে পারে না। কথা বলছি, খুব ঠান্ডা মাথায় ভাবে মাকে যারা কষ্ট দেয়, খুব খুব ঠান্ডা মাথায় শোনেন। আপনি কেউ 4,500 বাংলাতে দিয়েছে, কেউ 4,000 বাংলাতে দিয়েছে, কেউ 3,500 বাংলাতে দিয়েছে, কেউ 3,000 বাংলাতে দিয়েছে, কেউ 2,000 বার মায়ের পরিচয় লাগি দিয়েছে, কেউ 1,000 বার মায়ের পরিচয় লাগি দিয়েছে, কেউ 500 বার মায়ের পরিচয় লাগি দিয়েছে। তাহলে যে সন্তান মায়ের কলিজায় লাথি দিয়ে, মা তবু ওই সন্তানকে মা কোনোদিনের তরে ভুলে যায় না, মা ওই সন্তানকে মা ভুলতে পারে না। এই কারণে মা যে ব্যথা পায়, লাথি খায়, ওই লাথির ব্যথা গুলো মায়ের হৃদয়ে, মায়ের অন্তরে আল্লাহ পাক মহাব্বত পয়দা করে দেন। জোরে বলে, আরো জোরে বলা যায় না? বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, মায়ের গর্ভ যন্ত্রণা শুরু হয়ে যায়, বাচ্চা এত জোরে মায়ের লাথি দিতে থাকে যে পর্দাটি থাকে, ওই পর্দাটা ফেটে যায়। কত কষ্ট ভেবেছে যুবকেরা, কে মাকে কষ্ট দাও, কে বাপকে কষ্ট দাও। পর্দাটা যখন ফেটে যায়, মা চিৎকার করে, মা চিৎকার করে, মা পানি পানি করে কাতরায়। বাবা, সন্তানকে যদি মায়ের কোলে দেওয়া হয়, মা সব কষ্ট বেদনা গুলো ভুলে যায় না যায় না? মা সব কষ্ট বেদনা গুলো সব ভুলে যায়। সেই জন্য বা মাকে কষ্ট দিও না, মাকে কাঁদিও না। সপ্তাহে একদিন জুম্মার নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। সপ্তাহে একদিন জুম্মার নামাজ আদায় করে, ইমাম সাহেব হুজুরকে নিয়ে তোমাদের কবরস্থানে চলে যাবে। যে যার কবরস্থানে গিয়ে একবার দরুদ শরীফ, একবার সূরায়ে ফাতিহা শরীফ, একবার সূরায়ে ইখলাস শরীফ, একবার সূরায়ে ইয়াসিন শরীফ, একবার সূরায়ে মুলক শরীফ, একবার সূরায়ে রহমান শরীফ তেলাওয়াত করে আব্বার কবরের সামনে দাঁড়িয়ে 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 দুবোটা করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবে। আল্লাহ পাক, আমি বড় গোনাগার, আমি বড় কাঁদাগার, আমি বড় সিয়াগার, আমি বড় কাঁদাগার, ও রব্বুল আলামিন আমার গোনাকে আপনি মাফ করে দিন, আমার অপরাধকে আপনি মাফ করে দিন, আমার অন্যায়কে আপনি মাফ করে দিন। আল্লাহ পাক, আমি সন্তান সইতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমি আমার আব্বা যায়, আমার আব্বা চলে গিয়েছে, আমার আম্মা চলে গিয়েছে, সব কিছু রেখে দিয়ে চলে গিয়েছে, কিছু নিয়ে আসে না, আমি বেটা সইতে পারি না, আমি বেটা আজকে আমার আব্বা আজকে আমার মায়ের জন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে আর দুটোটা চোখের পানি ফেলে আল্লাহ আপনার কাছে দোয়া চাই। আমি সন্তান, আমার আব্বা জান, আমার আম্মা জানে, কবরটাকে জান্নাতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিই।
আরজনে ওই সন্তানের দোয়াকে আমার আল্লাহ ফিরত দেয় না। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা রে, আমি আল্লাহ পাকের নাম হলো রহমান, আমি আল্লাহ পাকের নাম হলো গফুর, আমি আল্লাহ পাকের নাম হলো গফ্ফার, আমি আল্লাহ আমার আব্বা মায়ের জীবনের গোটা কথাকে আমি আল্লাহ মাফ করে দি। আরো বলে কোন যুবক ছেলে আছো বাবা, প্রত্যেকদিন যেতে বলছি না, সপ্তাহে একটা দিন জুম্মা নামাজ পড়ে সময় যদি পাও মসজিদে দোয়া করতে পারেন, আব্বা মায়ের কবরের সামনে গিয়েও দোয়া করতে পারেন, অসুবিধা কিছু নাই। কথা বুঝে আসছে? মসজিদে বসে বসে আব্বা মায়ের জন্য দোয়া করতে পারে, মন যদি চায় একটু কবর জিয়ারা করব সেখানে গিয়েও জিয়ারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাবাজি আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় জানিয়ে দিই, মা বাবাকে যারা অসম্মান করেছে, মা বাবাকে যারা গালি গালাজ করেছে, তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত হয়েছে, দুনিয়ার বুকে অপমানিত হয়েছে, দুনিয়ার বুকে অপদস্থ হয়েছে। কটা প্রমাণ নেবেন, কটা দলিল নেবেন, কটা প্রমাণ নেবেন? ও ভাইরা, ও বাবাজিরা, আর মা বাপকে মহাব্বাত করে, মা বাপকে প্রিয়ার করে কটা আল্লাহর ওলি হয়েছে প্রমাণ নেবেন? কথা বল, দলিল ছাড়া রেজাউল করি কথা বলে না, কটা আল্লাহর ওলি হয়েছে মা বাপকে মহাব্বত করে, মা বাপকে প্রিয়ার করে, মা বাপকে তাজিম করে? ও ভাইরা বাবাজিরা, সোনার মানিকেরা, মা বাপকে মহাব্বত করে, মা বাপকে প্রিয়ার করে আল্লাহর ওলি রাতে পাইছি গুস্তামি, মাকে ভালোবেসে আল্লাহর বড় দরজার ওলি হয়ে গিয়েছে। আর দোয়া, মা বাপের দোয়া, খাজা বাবা গরিবে নওয়াজ, বাবা মঈনুদ্দিন চিশতি আজমির সানজিরি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও মা বাপের দোয়া নিয়ে আল্লাহর নবী নূর নবীর নেক নজর নিয়ে আল্লাহ পাকের বড় দরজার ওলি হয়েছে। তাই সাহেব আল্লামা হুজুর বাকরার বুকে শুয়ে আছে, হুজুর কিবলা মা বাপের নেক দোয়া নিয়ে, মা বাপের নেক দোয়া নিয়ে, নেক ফয়েজ নিয়ে আল্লাহ পাকের বড় দরজার ওলি বান্দা হয়ে গিয়েছে। তাহলে মা বাপের দোয়াটা ভালো, মা বাপের দোয়া আমাদের সকলকে নিতে হবে, যদি নিতে পেরেছে নসিব চমকে যাবে। কি বাবা, আপনারা সবাই চাঙ্গা আছেন কি দেখি? নারাই তো ও আল্লাহ, আমি তো মনে করলাম সবে স্টার্ট করেছি, দেখতে দেখতে এত সময়, এক ঘন্টা কুড়ি মিনিট কোথায় দেয়, কিভাবে মনে হচ্ছে তো সবে স্টার্ট করেছি। আপনারা সব ঠিক আছে তো? না রাই তো না, সেই ফোরফোরটি আওয়াজ হয়নি, ব্যাগে যাও ব্যাগে, না রাই তো গভীর, হ্যাঁ আওয়াজ টাকা আমি দু চারটে না বলবো আপনাদের কাছে, কিন্তু একটু কিছু আলোচনা দরকার আছে না? নাই, দরকার আছে বাবা। আপনারা মহাপ্রদের সঙ্গে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, ভালো করে চা দাও, ভালো করে দু কাপ তিন কাপ ফজর পর্যন্ত হবে, আমার তো তাড়া নেই দ্বিতীয় জায়গায় যেতে। হ্যাঁ হ্যাঁ,
ও ভাই চিন্তার কারণে খাবি লিয়ে অজ বিরানি ঠান্ডা হয়ে যাচ্ছে, অসুবিধা নেই, খাবি লিয়ে অজ অসুবিধা আছে মাশাআল্লাহ। কে কে দেখি সারা রাত জল শাসন করে হাত তুলেন দেখি মাশাআল্লাহ। এইবারে তো আমি হেরে গেলাম, হ্যাঁ কি আর আশ্চর্য বাবা, সবাই সারা রাত মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা বাংলা গজল শুনবেন না উর্দু শুনবেন? হ্যাঁ ও গো মায়ামিনা তোমার কোরে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, ও গো মায়ামিনা তোমার ভাঙা ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, সাগর দি চরম চুমি ধন্য গোলাপ ফুল নামটি তাহার মাখা মোহাম্মদ রসুল নামটি তাহার মাখা মোহাম্মদ রসুল, ও গো মা আমিনা তোমার কোরে খারে রহমত খোদার পড়ে ঝরে ঝরে, আবার মাজা দেখতে জানেন নবীজি আব্বা জানের সাথে আম্মা তার নিলেন বিদায় ফিরে আসার পথে, আবার মাজা দেখতে নবীজি আম্মা জানের সাথে আম্মা তার নিলেন বিদায় ফিরে আসার পথে, আব্বা আম্মা নিলেন বিদায় আল্লাহর দরবারে রহমত ও খোদার রহমত ও খোদার পড়ে ঝরে ঝরে, ও গো মা আমিনা তোমার ভাঙা ঘরে রহমত ও খোদার পড়ে ঝরে ঝরে রহমত ও খোদার পড়ে ঝরে ঝরে, আল্লাহুম্মা সাল্লি আলা আমি মাঝে মাঝে বাম্পার গাড়িটা ঠিক আছে কিনা ব্রেক দেখে নিচ্ছি, সব চাঙ্গা আছে, হ্যাঁ সব ঠিক আছে মাশাআল্লাহ। আর একটা নাম বলবো তারপরে আরো একটা আলোচনা করবো। দরুদ শরীফ আল্লাহুম্মা
আমার ভাই, আমার বাবাজি, সোনার মালিকেরা, এই আপনাদের নিয়ে ওয়াজ করতে আমার সারা রাত কোনো কষ্ট হবে মাইক যায় বুঝতে পারি, মানে আমার মনের মতো শ্রোতা পেয়ে গেছে, বুঝতে পারছেন না মনে বাবা, শুধু হবে না, এই নিউ টাউন এলাকায় এসেছি আমি, আপনারা জানেন হাওড়া হুগলি বাঁকুড়া নদিয়া মালদা কুচবিহার দিনাজপুর আসাম ত্রিপুরা জলপাইগুড়ি মেঘলা সমস্ত জেলায় আমি গুণাগার দিন ইসলামের খিদমত করছি, আপনাদের সকলের নেক দোয়া, গুরুজন ওলিয়া ওলিয়াদের নেক দোয়া, বাপ মায়ের নেক দোয়া, বাবা আল্লাহ পাকের অশেষ রহমত, আজকে এই মাহফিল থেকে একটা নিয়াত আপনাদের করতে হবে, তারপর আমি বেশি খুশি হব, কে কে আজ ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজি হবে আল্লাহকে সাক্ষী রইলে লিল্লাহি তাকবীর বলে একবার হাত তুলে বলে কি না রইলে পাঁচ ওয়াক্ত নামাজ ভাগের মতো পাঁচ ওয়াক্ত নামাজ হাত নামান মাশাআল্লাহ মাশাআল্লাহ ইমাম সাহেব ভালো করে খেয়াল করুন মাশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বাবা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কে খুশি হবে কে খুশি হবে আমি গুনাহগার আপনি নামাজ পড়লে আল্লাহ আমাকেও কিছু নেকি দেবে তবে যদি আপনি নামাজ নাই পড়েন আল্লাহর কি কোনো ক্ষতি হবে আচ্ছা ভাই আপনারা বলেন হাতি যদি যায় পিছন দিকে যদি কুকুর ঘেউ 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 করে হাতির কি পশম কি ভয়তে কাঁপে কথা বলেন তার আমি ভালো করে ভাবু আপনি যদি আল্লাহওয়ালা হতে পারে আল্লাহর কাছের হতে পারে হাতির মতো সুন্দর ভাবে দুনিয়া জমিনে ঘুরবেন বেড়াবেন নামাজ কোরআন তেলাওয়াত শরিয়াত কি চলবে পৃথিবীর কোন মানুষ কোন কেউ আপনার আমার পিছনে দাঁড়াতে পারবে না সামনে আসতে পারবে না জানলে সামনে গেলেই হাতি যদি পা দিয়ে চেপে দেয় খবর হয়ে যাবে বুঝতে পারবেন আমার ভাইয়েরা সেই জন্য আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজি হবে আর আমার মায়েরা বোনেরা ও মা আপনারা হলেন আমাদের মা আর নিউ টাউন এলাকার মা মানে খুব কঠিন কঠিন জামানা একটু ওই আপনার হাই গেলেই গোনা একটু এইদিকে সেই ফুলি গোনা বাবা ফিরে এসো মা খাদিজার মতো হয়ে যাও মা পর্দানাশী না হয়ে যাও মা মা আপনি বাইরে যাবেন বোরখা পরে যাবেন আদবের সঙ্গে যাবেন আদবের সঙ্গে যাবেন বোরখা পরে যাবেন তবে আপনারা দেখেছেন সেই বোরখা পরা মহিলাটার কথা বাপের বেটি একজন ওই রকম মা হতে হবে ওই রকম মেয়ে হতে হবে ওই রকম পুর হতে হবে বাতিল যদি সামনে আসে বাঘের মতো খেমচে ধরতে হবে তারপরে যাও দেখা যাবে কথা ঠিক না বলুন কেন শরীয়ত অত সহজ নয় আর আমরা নিজেরাই তো তাদের কাছে মাথা নত করছি কথা ঠিক না বলুন আমার ভাইরা আমার মায়েরা বোনেরা বেটিরা আমার সোনার মানিকেরা আল্লাহর নবীর কথা বলছিলাম আপনাদের কাছে বাবা
আমার নবীজির কথা বলে শেষ করা যাবে না, মায়ের কথা বলে শেষ করা যাবে না। আমার ভাই, আজকে আব্বা মা দাদু দাদি সবরসারে মাহফিল করেছেন, আমার কত মা বোন বসে আছেন, পর্দা নাশি নাই, তারা তাদের ছেলে সন্তানদেরকে নিয়াত করেছে একটা আলেম বানাবো, একটা হাফেজে কোরআন বানাবো। যদি একটা হাফেজে কোরআন একটা আলেমে হাক্কানি বানাতে পারে, ওই বাপ মায়ের মাথাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলে, একটা হাফেজ সাহেব হতে গেলে, একটা আলেম সাহেব হতে গেলে কত কষ্ট জানেন, কত কষ্ট জানেন বাবা। এই 12 বছর মাদ্রাসায় ঘষিয়ে ঘষিয়ে মাওলানা, 3.5 বছর হাফেজ, বুঝতে পারেন না কত সহজ নয়। আমার ভাইরা, আমার বাবাজিরা, একটু আসেন, পরিবর্তন হন, একটু ভাবে, একটু চিন্তা করে। বাবা দুনিয়াটা বড়, সাক্ষাতের দুনিয়া, তোমাকে কেউ ভালোবাসছে দেখবে, একটা হলো আল্লাহর জন্য ভালোবাসা, আর একটা হলো সাক্ষাতের জন্য ভালোবাসা। কথা বুঝতে পেরেছেন? আমি এই ভাইটাকে ভালোবাসবো, ওই ভাইটাকে ভালোবাসবো, পিছন দেখতে দুদিকে জমি পাবো। কথা ঠিক না, আর নিউ টাউনে পাওয়া মানে এক্ষুনি আমি আইটেলটা নিয়ে এসেছি, ফরচুনা নিয়ে ঘুরবো। কথা ঠিক না, এই একটা শাক, আর একটা হলো আল্লাহর জন্য এই ভাইকে ভালোবাসবো, আল্লাহর জন্য এই ভাইকে ভালোবাসবো, আল্লাহর জন্য এই যুবককে ভালোবাসবো, আল্লাহর জন্য। কেন? ওই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ভাইটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই বাবাজিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব বাবাজিরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহর জন্য ভালোবাসবো। এই ভালোবাসাটা কিন্তু আল্লাহর জন্য, এতে কোনো স্বার্থ নেই। কথা বুঝতে পেরেছে? তবে এটা আপনি মাথায় রাখবেন, আজকে ভালোবাসা আর পানা পুকুরে ঢিল মারা সমান হচ্ছে। কথাটা ঠিক বললাম না? পানা পুকুরে ভালোবাসা আর পানা পুকুরে ঢিল মারা, কি বাবা রাগ করছেন নাকি? কেন পানা এক ঢিল মেরে দিলে ও পানা একটু সরে গেল, আবার ঢিল ঢেউ শেষ হয়ে গেল, ও আবার ফের এক জায়গায় চলে আসে। তাই আমার সোনার চাঁদ ঘুরে যাও, দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী মিল মহব্বতে বসবাস করো।